বাচ্চা ছেলে সবাই খারাপ লাগছে আর কি, আমরাও মর্মাহত। এবং দুঃখিত, ওনার পাশে এসে দাঁড়ালাম, বাবা আছে, মা আছে, একটা বোন আছে, একটা ওনার সান্ত্বনা দিলাম। কারণ যে ঘটনা ঘটেছে এটা আমাদের কারোর হাতের নয়, আমার হাতের নাগালের বাইরে, আমরা এই ছেলেকে ফেরত দিতে পারব না। তবে আমরা এলাম, সমবেদনা জানালাম, আমরা এই পরিবারকে বললাম, ওর বাবাকে বললাম, মাকে বললাম, বোনকে বললাম, আমরা যে কোনো সুখ দুঃখের মধ্যে থাকবে, কোনো রকমের অসুবিধা ফিল করলে আমরা আসি। আশিস সাহেব কথা দিলেন, আমি কথা দিলাম, এনার পরিবারের পাশে আমি সর্বচেষ্টা করে আর কি পাশে থাকার চেষ্টা করবো আর কি। যে কোনো সমস্যা ওদের আসবে আমি পাশে থাকবো।